দুষ্টু নেই, ও বাপের বাড়ি গেছে, ও ফিরুক, তারপর খাবো, ওকে ফেলে কি করে খাবো আমি? তারপর তো বদনাম হয়ে যাবে যে শাশুড়ি আগে ভাগে খেয়ে নেয়, শাশুড়ি কোনদিন মা হতে পারে না। বাপি তুমি খাচ্ছ না কেন? খেতে ইচ্ছে করছে না। না খেলে কি করে চলবে বন্ধু, কিছু তো খেতেই হবে, খাওয়ার পর ওষুধ খেতে হবে না? আমি বাপিকে খাইয়ে দিচ্ছি। আর না মানে একটুখানি খেয়েছো? আর একটু না রে মা, খাবো না মা। বাপি অনেকটা খেয়েছো মা, একটুখানি বাপি একটু। ওনারা তোমার মাছের কাঁটা বেছে দেন? অফকোর্স, সব সময় মাছের কাঁটা বেছে, পুঁটি মাছের ঝাল। কি হলো হেমা? মানু আমি তো ওদের ফোন করতেই ভুলে গেছি। এনিভি এখন ফোন করে বলে দাও। না না এখন আর ফোন করে বলা যাবে না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। মানু শোন না, আমার আজকে খাওয়া হবে না। ওই দেখো, আজকে যাই। ফিরে যাবে কেন? আরে এতক্ষণ না রথের ওয়েট করে বসে নেই। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে যাও। এই একটু 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 মুখে দিয়ে জামা। মানু ওখানে ওরা সবাই আমার জন্য না খেয়ে বসে থাকবে, আর আমি এখান থেকে খেয়ে যাব সেটা হয় না। আমি আজকে যাই, আরেকদিন এসে খাবো। বাপি তুমি কিন্তু সাবধানে দেখো, হ্যাঁ আমি আসছি। মানে অদুষ্ট, অদুষ্ট, ওই দেখো অদুষ্ট, দুষ্ট মুখে খারাপ হলে যায় না অদুষ্ট। আমি অন্যদিন এসে খেয়ে যাবো বাপি, আমি আসছি। দিদি ভাই তোমাদের কি খাওয়া হয়ে গেছে? তোমার তো বাড়িতে এসে আমাদের সঙ্গে একসঙ্গে খাওয়ার কথা ছিল, তাই না? মা আমার আসতে একটু দেরি হয়ে গেল। দেরি যে হবে সেটা আমাদের জানাতে পারতে একবার। আসলে দিদি ভাই বাপি মাম্মা খাওয়ার জন্য এত জোর করছিল যে আমি, যে তুমি সেই খাবার ফেলে রেখে চলে আসতে পারলে না, তাই তো? ফিরে যাবে কেন? আরে এতক্ষণ না রথের ওয়েট করে বসে নেই। একটু 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 মুখে দিয়ে জামা। না মানু তুমি বুঝতে পারছো না, ওরা সবাই না খেয়ে আমার জন্য বসে থাকবে। তোমার যে এই বাড়ির খাবার খেতে ভালো লাগে না সেটা তুমি নিজে মুখে আমাকেই বলতে পারতে। দুষ্টুকে এভাবে কেন বলছো মা? তা দুষ্টু কি ছিল আজ মেনুতে, চাইনিজ না কন্টিনেন্টাল? সব খাবার ছেড়ে আমাদের বাড়ির পুঁটি মাছের ঝাল আর কার ভাল লাগে বলো? তোমরাও যেমন বোকা, ওর জন্য না খেয়ে দিয়ে ওয়েট করছিলে। হ্যাঁ মুনি, তুই এর হতে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? যা আর ধোয়। মেয়ে কত বড় হয়ে গেছে বল দেখি নিয়ে, শ্বশুর শাশুড়ি ননদ সবার দিকে কত খেয়াল, তারা যে খায়নি তার জন্য কত চিন্তা কত ভাবনা। ভাবনা তো হবেই মাসি, বিয়ের পরে যে সব মেয়েরাই বদলে যায়। সে দুষ্ট আমার বড় হয়ে গিয়েছে রে। ফিরে এসে শুনবো যে মানু তার আদরের দুষ্টকে কি কি খাওয়ালো। বুঝতে পারলে না যে আমি সারাদিন কিচ্ছু খাইনি? মানো তুমি এসো ভেতরে এসো। কি ব্যাপার মানুদা, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আসলে মেয়ে খাবে বলে ওর পছন্দের সব রান্নাগুলো করেছিলাম তো, আপনারা না খেয়ে আছেন তাই সব বসে ফেলে রেখে তো দৌড়ে চলে এলো না খেয়ে। বাধা